আসলে প্রথমেই আমি ফিরোজা আপার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব জানাই, কারণ তিনি আমাদের পথিকৃৎ, উনি আমাদের পাথেয়, উনি আমাদের পথ দেখিয়েছেন নজরুলের এবং নজরুলের শিষ্যে, এবং তিনি নজরুল ইসলামের কাছে বসে গান শিখেছেন। এবং আমি বলবো যে তার সাথে আমাদের ভালোবাসা অফুরন্ত, কেননা আমি তার বাড়িতে প্রচুর গেছি, অনেক আদর আদর করেছেন, খাইয়েছেন, অনেক কিছু করেছেন। এবং ওনার একটা প্রোগ্রাম যখন উনি কলকাতায়, উনি যখন নজরুল পেলেন, পুরস্কার পেলেন, তখন আমি গেছিলাম, তারপরে ফাতেমাতু জোহরা গিয়েছিলেন এবং খালিদ হোসেন গিয়েছিলেন, জানাও খালিদ হোসেন। তো আমার ওইটাও মনে আছে, সেখানে ওই যে তার স্নেহের পরশ সব সময় পেয়েছি। যে গানগুলি উনি করেছেন বেশিরভাগই খুব আধুনিক অঙ্গের গান যেগুলো, এবং খুব দ্রুত এবং খুব মিষ্টি গান। হ্যাঁ, তো আমি সেগুলো চেষ্টা করব আমি গাইতে। আমি জানি না তার কতটুকু গাইতে পারবো, কিন্তু আমি তাকে ভালোবাসা জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি গাচ্ছি গানটা। আর প্রথমে গাইবো এসো প্রিয় মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মম মাধবী বন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় পাপিয়া মোরে সেই সুরে ডাকো পিয়া,